সাউথ আফ্রিকার কাছে লজ্জাজনক পরাজয়ের ম্যাচে 5 রান পেনাল্টি গুনতে হয় বাংলাদেশকে। কি কারণে সেটা গুনতে হয় জানালেন সাকিব। এছাড়াও আউট না হয়েও মাঠ ছাড়েন সাকিব, যে কারণে তিনি রিভিউ নেননি। আফ্রিকা 200 রান করবে এটা ভাবতেই পারেনি বাংলাদেশ। ম্যাচ শেষে এসব নিয়ে যা বললেন অধিনায়ক সাকিব, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তো সাকিব বলেই দিয়েছেন দক্ষিণ আফ্রিকা 200 করে ফেলতে পারে, এরকম ধারণাও তাদের ছিল না ম্যাচের আগে। সেটাকে পরিকল্পনাহীনতার আরেকটি ছাপই বলতে হয়। এ মাঠে আগের ম্যাচেও প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড 200 রান করে অস্ট্রেলিয়াকে 89 রানে হারিয়েছে। আবার বৃষ্টিবিঘ্নিত জিম্বাবুয়ে ম্যাচ না জিতলেও ডিককরা তাদের ব্যাটিং সামর্থ্য ঠিকই দেখিয়েছেন। দুটি মেলালে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার বড় কিছু করার সম্ভাবনা ভালোভাবেই ছিল, অথচ এই ভাবনা নাকি ছিলই না দলের মধ্যে। ম্যাচ জয়ের স্বপ্ন নিয়ে সাকিব বলেন, হ্যাঁ হতাশা যে এখানে একটা প্রত্যাশার ব্যাপার ছিল, পারফরমেন্সের ব্যাপার ছিল, সেটি আমরা করতে পারিনি। বোলিং এবং ব্যাটিং ইনিংসের শুরুটা আমরা যেভাবে করেছি ওই মোমেন্টাম ধরে রাখতে পারিনি, যেটা হতাশাজনক বলে আমরা মনে করি। ব্যাটিংটা আমরা অনেক বেশি খারাপ করেছি, এর থেকে আমরা ভালো টিম। প্রথম 2 ওভারে যখন কোনো উইকেট না হারিয়ে 27 রান, তখন প্রত্যাশা করবেন যে এখান থেকে ক্যারি করবে, না জিতলেও ভালো ব্যাটিং ডিসপ্লে শো করবে, সেটি হয়নি, যেটি খুব হতাশার। 200 রান চেঞ্জ করার চেষ্টা ছিল কি না জানতে চাইলে সাকিব বলেন, আসলে 200 রান এটা আমাদের মাথায় ছিল না, আমরা ম্যাচ জিততে না লড়াই করতে চেয়েছিলাম যাতে কাছাকাছি যেতে পারি, এমন মন মানসিকতার জন্য ঘরোয়া ক্রিকেটকে দায়ী করলেন সাকিব। এমন পারফরমেন্সের পরও বোলারদের দায় দিতে নারাজ সাকিব। তার মতে রসো ছাড়া আর কোনো ব্যাটারের বিপক্ষে খারাপ করেনি তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা। সাকিব আরও বলেন, আমার কাছে মনে হয় না আমি খুব বেশি খারাপ বোলিং করেছি, রাইলি রসো ছাড়া আর কোনো ব্যাটসম্যানই কিন্তু বাউন্ডারি মারতে পারিনি, আর রসো আজ এভাবে বোলিং করেছে, সো আমাদের একজন বোলারকেও আমার কাছে মনে হয় না ফেস করতে কঠিন হয়েছে তার, সো আমি বোলিং নিয়ে চিন্তিত না। এছাড়াও আমরা প্রথম ওভারের পর 16-17 ওভার পর্যন্ত কোনো উইকেট নিতে পারিনি, এটাই আমাদেরকে হারিয়ে দিয়েছে। 3 ওভারে মাত্র 10 রান দিয়ে নরকিয়া পরে ফিরিয়েছেন নাজমুল আর সাকিবকেও। সাকিব অবশ্য LBW থেকে বেঁচে যেতে পারতেন রিভিউ নিলে, কিন্তু নেবো নেবো করেও শেষ পর্যন্ত নিলেন না। কি কারণে সাকিব রিভিউ নেননি এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, আমি আউটের পর রিভিউ প্রায় নিয়েই নিয়েছিলাম, কি সেটা আবার সাথে সাথেই ক্যান্সেল করে দেই, ওই সময় হঠাৎ করে ডিসিশন নেওয়াটা কঠিন, তবে প্রথমে রিভিউ নিতে গিয়েও মনে হলো আউটসাইড লেগ, সেজন্য নেইনি, পরে দেখি ওটা আউট ছিল না। এটা হতাশাজনক, যেদিন ভুল হয় ভুল থেকে যায় আসলে সব কিছুতেই। এদিকে ম্যাচের মাঝে 5 রান এক্সট্রা গুনতে হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ দল যখন রুশো আর ডিককের তাণ্ডবে দিশে হারা রানই আটকাতে পারছে না, তখনই আরও 5 রান দেওয়া হয় সাউথ আফ্রিকাকে। এটাকে বলা হয় পেনাল্টি রান। আসলে কি কারণে ওই রানটা গুনতে হয়েছিল বাংলাদেশকে, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, আমরাও প্রথমে বুঝতে পারছিলাম না কেন ওই রানটা দেওয়া হলো। পরে লেগ আম্পায়ার এসে আমাকে বলে, আমি যখন নো বলটি করি তখন উইকেট কিপার সোহান স্টাম্পের কাছেই ছিল, কিন্তু যখন ফ্রি হিট বলটা করতে গেলাম তখন ওনাকে একটু পিছিয়ে গেছিলো, যেটা ক্রিকেটের জন্য অপরাধ, আর সেজন্য ওই 5 রান পেনাল্টি গুনতে হয় আমাদের।